গুড মর্নিং ছোট বন্ধুরা আজকে আমরা পড়ব बटरफ्लाई 3 क्लास 3 এর জন্য ক্লাস 3 এর ইংলিশ বই পেজ নাম্বার 1 রিভিশন লেসন রিভিশন লেসন মানে রিভিশন লেসন লেশন মানে পার্ট মানে পড়া রিভিশন মানে হচ্ছে যে আবার পড়া মানে ক্লাস টুয়ে তোমরা যেসবগুলো পড়েছ যেসব ইংরাজি পড়েছো সেইগুলি আবার সংক্ষেপে দেওয়া আছে সেগুলি আবার পড়ব লেটস ডু লেটস ডু মানে চলো করা যাক অ্যাক্টিভিটি ওয়ান লেটস লুক অ্যাট দ্য পিকচার দ্য পিক দেখো অ্যান্ড এবং রাইট দ্য এবং যে লেটারগুলো দেওয়া রয়েছে যেমন সি বি জেড এ এগুলোতে কিছু লেটার আছে কিছু অক্ষর আছে যেগুলো মিসিং আছে মিসিং আছে মানে নেই দেয়া নেই সেইগুলো এখানে দিতে হবে যেমন প্রথমে দেখা যাচ্ছে একটা ছবি বলটা কিসের ছবি এটা বিড়ালের ছবি বিড়াল ইংরাজি কি বিড়াল ইংরাজি হচ্ছে যে ক্যাট এখানে দেয়া রয়েছে সি তাহলে এখানে বসবে কি এ আর টি তাহলে কি হবে সি এ টি ক্যাট মানে বিড়াল তারপরে আছে বাসের ছবি আছে একটা বাস বাসের বিটা দেয়া আছে এবার তাহলে কি হবে বাসের বাসের স্পেলিং কি বি ইউ এস বাস তারপরে আছে কি তারপরে ছবিটা দেখো কি তারপর ছবিটা আছে জেব্রা জেব্রা জেড দেওয়া আছে তাহলে জেড এর পরে হবে ই তারপরে বি তারপরে আর আর শেষে তো এ আছে জেব্রা তারপরে আছে দেখো একটা ছবি আছে আর বলো তোরা কিসের ছবি এটা বৃষ্টি পড়ছে ক্লাউড ক্লাউড মানে হচ্ছে মেঘ মেঘের ছবি মেঘ ইংরেজি ক্লাউড সি আর ডি দেওয়া আছে তাহলে বসবে কি এর মাঝখানে বসবে এল ও ইউ ডি ক্লাউড ক্লাউড মানে মেঘ তারপরে আছে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে আর উপরে একটা বোর্ড দেওয়া রয়েছে এটা জানো কি তোমরা এটা হচ্ছে যে স্কুলের ছবি দেওয়া স্কুল এস আর এল দেওয়া আছে তাহলে বসবে কি সি এইচ ডাবল ও মানে দুটো ও পরপর তারপর এল এল তো দেওয়াই আছে তাহলে স্কুল তারপরে বলতো কিসের ছবি এটা এটা হচ্ছে খরগোশের ছবি খরগোশের ছবি খরগোশ ইংরাজি র্যাবিট র্যাবিট আর আর টিটা দেওয়া রয়েছে তাহলে ভিতরে বসবে আর দেওয়া আছে ভিতরে বসবে এ দুটো বি বি আর বি তারপর আই তারপরে আছে টি তো দেওয়াই আছে তাহলে র্যাবিত আর এ ডবল বি আই টি তারপরটা বলো তো ছবি এটা হচ্ছে যে গাধার ছবি গাধা গাধা ইংরাজি কি ডঙ্কি ডি ডে আছে তারপর ও এন কে ই ওয়াই দেওয়া আছে ডঙ্কি আর একটা মানে ইংরেজিতে গাধা হয় সেটা হচ্ছে এস মানেও গাধা এ তারপরে ছবি আছে বলতো কি তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে সুঁড় আছে দাঁত আছে বড় 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 জানোয়ার এটা হচ্ছে যে হাতি হাতি ইংরাজি হচ্ছে যে এলিফ্যান্ট ই দেওয়া আছে তারপরে এল তারপরে ই তারপরে পি এইচ এ এন আর তারপর টি তো দেয় আছে তাহলে পুরো কি হবে বানানটা ইএল ইচ এন টি এলিমেন্ট মানে হাতি আচ্ছা তাহলে আর একবার পড়ে নিট মানে বিড়াল বি ইউ এস বাস মানে হচ্ছে যে বাস জেড ই বি আর এ জেব্রা মানে জেব্রা ক্লাউড সি এল क्लाउड मान मेघ एस सी एच डबलओ एल स्कूल मान स्कूल विद्यालय रैबिट आर ए डबल आर टी रैबिट मान खरगोश N K एन के डी मान गाधा और एलिफेंट मान हाथी इ E, L, e পি এইচ এ এন টি এলিফেন্ট মানে হাতি এবার চাই অ্যাক্টিভিটি দুই কি আছে এখানে লেটস অ্যারেঞ্জ অ্যারেঞ্জ মানে হচ্ছে যে কি সাজিয়ে লেখা লেটস অ্যারেঞ্জ দা লেটার্স মানে নিচের যে অক্ষর গুলো দেওয়া আছে ডি দেওয়া আছে সেগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস মিনিংফুল ওয়ার্ডস মানে হচ্ছে যে যাতে সেই শব্দটার একটা মানে হয় নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো ঠিক নয় সেগুলো উল্টো পাল্টা দেওয়া রয়েছে অক্ষরগুলো সেই অক্ষরগুলোকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে সেই লেটার্সগুলোকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে যাতে তার মানে হয় যেমন প্রথম একটা দেওয়া রয়েছে টি এ এম মানে মানে হয় না কিছু তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে তোমরা জানো এটা কি হবে এটা হবে ম্যাট এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর এম এ টি ম্যাড মানে মাদুর তারপরে আছে কি জি দু নম্বরে জি আর ও এফ মানে হয় না এটা কি হবে দেখো ভেবে থেকে কি হবে এটা লাফিয়ে লাফিয়ে চলে ছোট হয় বড় হয় বর্ষাকালে দেখা যায় এটা হবে ফ্রক এফ আর ও জি ফ্রক ফ্রক মানে ব্যাং তারপর হচ্ছে কি হবে তারপরে আছে কি তিন নম্বর আছে যে ও বি কে ও। কি হবে এটা এটা আমরা পড়ে থাকি পড়ি সকালে সন্ধ্যাবেলা পড়তে থাকি এটা হচ্ছে বুক বি ডবল ও কে বুক বুক মানে বই তারপর আছে কি দেখো চার নম্বরে টি ও এ জি টি ও এ জি কোন মানে হয় না এটা সাজিয়ে লিখলে হবে তোমরা জানো ব্যা ব্যা করে আওয়াজ করে একটা জন্তু হ্যাঁ ঠিক ধরেছে এটা ছাগল জি ও এ টি গোড গোড মানে ছাগল তারপর আছে কি পাঁচ নম্বরে আছে যে আই এল ও এন এটা পশুদের রাজা বলা হয় এটা দুর্গা ঠাকুরের পায়ের কাছে থাকে দুর্গা ঠাকুরের বামন এটা হচ্ছে যে হবে লায়ন এল আই ও এন লায়ন মানে হচ্ছে যে সিংহ তারপরে কি আছে ছ নম্বরে ছ নম্বর আছে যে ওয়াই এল সি এটা আমরা চালা চালিয়ে থাকি চালিয়ে যায় হ্যাঁ এটা চালিয়ে যাওয়া হয় তোমরা হয়তো চড়ে থাকবে এটি হবে সাইকেল সি ওয়াই সাইকেল সাইকেল তাহলে পড়ে নি এক নম্বর হবে এম ম্যাড মানে নম্বর হবে এটি এফ আর ও জি ফ্রক ফ্রক মানে ব্যাংক তিন নম্বর হবে বি ডবল ও কে বুক বুক মানে বই চার নম্বর হবে জি ও এ টি গোড গোড মানে ছাগল পাঁচ নম্বর হবে লায়ন এল আই ও এন লায়ন মানে সিংহ আর ছ নম্বর হবে সাইকেল সি ওয়াই সি এল ই সাইকেল চলো আবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক পরের পৃষ্ঠা কি আছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইড দেম ইন দ্য স্পেস গিভেন বিলো দ্য ফার্স্ট টু ওয়ার্ডস আর ডান ফর ইউ অ্যারেঞ্জ মানে সাজিয়ে লেখো আমরা আগে জেনেছি দিস ওয়ার্ডস মানে নিচের শব্দগুলিকে ইন দ্য অর্ডার অর্ডার মানে হচ্ছে যে পর পর কিভাবে সাজাবো অফ এ টু জেড এর মানে হচ্ছে যে প্রথমে এ দিয়ে কোনো শব্দ থাকলে সেটা আগে বসবে তারপর বি দিয়ে শব্দ থাকলে সেটা তারপর সি তারপরে ডি তারপরে ই তারপরে এফ এইভাবে যেমন এ বি সি ডি হয় এ থেকে জেড পর্যন্ত সেইভাবে এটাকে সাজিয়ে লিখতে হবে রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো নিচে যে জায়গাটা দেওয়া রয়েছে ফাঁকা সেখানে লিখতে হবে দা ফার্স্ট টু ওয়ার্ডস মানে প্রথম দুটো শব্দ আর ডান ফর ইউ প্রথম শব্দ দুটোকে লিখে দেওয়া আছে তোমাদের জন্য এবার শব্দগুলোকে আমরা দেখে নিই শব্দগুলো হচ্ছে যে এ কে কেক মানে খাবার আমরা খেয়ে থাকি তারপরে কি আছে তারপরে বুক বি ডবল কে বুক মানে বই জানি টেবিল টেবিল মানে টেবিল পড়ার টেবিল মানে আপেল ডগ ডগ মানে কুকুর জি ডগ মানে কুকুর ফক্স ফক্স মানে শিয়াল कैक्सियल शॉट एस एच आई टी शॉट माने जामा ओ एक्स ऑक्स माने चीज सार जी ओ गोड गोड माने छागोल पी टी पॉट माने पात्र ई डबल जी जी आर जी ए गेग माने ডিম ডিম সিদ্ধ जे खेता के ডিম সিদ্ধ ऑमलेट लैम लैम माने भेड़ा एल एम लैम माने भेड़ा हेन 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 माने चीज मुर्गी जॉग माने जॉग जेज जॉग माने এম একটি ম্যাড মানে একটি র্যাড মানে হচ্ছে যে ইঁদুর আর কেআইটি কাইড মানে আকাশে ওড়ে উড়িয়ে থাকি আমরা সুতো দিয়ে হ্যাঁ মানে হচ্ছে যে ঘুড়ি তাহলে আমরা এবার এগুলোকে পরপর লিখবো তাহলে প্রথমে দেওয়া আছে অ্যাপেল এ দিয়ে অ্যাপেল দেওয়া আছে বি দিয়ে বুক তারপর দেখবো সি দিয়ে কিছু আছে কি সি দিয়ে আছে হ্যাঁ প্রথমেই আছে কেক তাহলে তিন নম্বরে হবে কেক তিন নম্বরে কেক চার নম্বরে কি হবে ডি দিয়ে কিছু আছে কি দেখি ডি 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 হ্যাঁ আছে ডি আছে ডগ কে কেকের নিচে আছে ডগ তাহলে চার নম্বরে হবে পাঁচ নম্বরে কি হবে ডি এর পরে দিয়ে কিছু আছে হ্যাঁ ই দিয়ে আছে এগ এগ হবে হচ্ছে যে পাঁচ নম্বর তারপরে হচ্ছে যে ই হয়ে গেল এফ দিয়ে কিছু আছে হ্যাঁ এফ দিয়ে আছে যে ফক্স ফক্স হবে ছ নম্বর আচ্ছা তারপর দেখবি জি দিয়ে কিছু আছে কি হ্যাঁ জি দিয়ে আছে যে গোট গোট হবে সাত নম্বর আচ্ছা তারপরে দেখি এইচ দিয়ে কিছু আছে কি এইচ দিয়ে আছে হেন হেন হবে আট নম্বর তারপর আই দিয়ে কিছু আছে কি দেখি আই 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 দিয়ে কিছু নাই তারপর হচ্ছে যে জি দিয়ে জে দিয়ে আছে জাগ 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 হবে হচ্ছে যে ন নম্বর যাক আই জে তারপর হচ্ছে যে কে কে দিয়ে কিছু আছে কি দেখি কে দিয়ে আছে কাইট কাইট হবে হচ্ছে যে তোমার দশ নম্বর কাইট হচ্ছে দশ এল এল দিয়ে কিছু আছে কি এল দিয়ে আছে ল্যাম্প ল্যাম হবে এগারো এল এম ল্যাম হচ্ছে এগারো নম্বর ল্যাম আচ্ছা তারপর হচ্ছে যে এল এম 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 আছে কি এ দিয়ে কিছু ম্যাট ম্যাট হচ্ছে যে বারো নম্বর ম্যাট এম দিয়ে কিছু আছে কি এম দিয়ে নাই আচ্ছা বারো নম্বর হয়ে গেল ম্যাট নাই তারপর হচ্ছে এম এন ও দিয়ে আছে ও দিয়ে আছে যে অক্স অক্স হচ্ছে যে অক্স হচ্ছে যে তেরো নম্বর অক্স আচ্ছা অক্স মানে সার তারপর দেখি কিছু আর আছে কি অক্স আচ্ছা একবার গুনে নিয়ে আমার কতগুলো আছে ওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা আছে তাহলে হচ্ছে যে অক্স হয়ে গেল তেরো আছে এম এন ও পি পি আছে পট পট হয়ে গেল চোদ্দ তারপরে এম এন ও পি কিউ নিয়ে কিছু নেই আর দিয়ে আছে আর দিয়ে আছে অ্যাট হচ্ছে পনেরো আর হচ্ছে আর অ্যাড মানে কি দূর পনেরো নম্বর আর তারপর হচ্ছে কিউ আর এস এস দিয়ে আছে এস দিয়ে আছে ষাট ষাট হচ্ছে যে ষোলো আর হচ্ছে যে আর নাই না টি আছে টি দিয়ে হচ্ছে যে টেবিল টেবিল আছে যে সতেরো কতগুলো ওয়ার্ড চলে দেখি এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ পাঁচ চার নয় 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 আর হচ্ছে যে পাঁচে তিন আট সতেরো সতেরোটাই আছে ওয়ার্ড নয় সতেরোটাই আছে তাহলে হচ্ছে যে আমরা পেরে গেলাম এটা আচ্ছা এবার চলে যাই অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি বলছে ইন দি হেল্প বক্স ডান দিকে রয়েছে হেল্প বক্স আচ্ছা দেয়ার আর আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সেখানে কিছু ফল এবং শাক সবজির নাম আছে নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ বাস্কেট এতে বলছে সবজির নামগুলি লেখো ভেজিটেবলস অ্যান্ড দ্য নেমস অব দ্য ফ্রুটস ইন বাস্কেট বি এবং ফলের নামগুলি বাস্কেট বিতে লেখো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে একটা করে আছে কি টোমাটো টোমাটোটা একটা করে দেওয়া আছে বাস্কেট এতে বসেছে আর বাকিগুলো ওইভাবে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে আর একবার পড়িনি ইন দ্য হেল্প বক্স মানে সাহায্য যে বাক্স আছে আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সেখানে কিছু শাকসবজি এবং ফলের নাম আছে নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেটে এখন তোমরা কি করবে এই শাকসবজির নামগুলো বাস্কেট এতে লিখবে এবং নেমস অফ ফ্রুটস ইন বাস্কেট বি এবং ফলের নামগুলি বাস্কেট বিতে লিখবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া আছে দেখা যাক প্রথম আছে অ্যাপেল অ্যাপেল তাহলে অ্যাপেল মানে আপেল আমরা জানি অ্যাপেল তাহলে বুঝবে হচ্ছে যে বিতে ফলের ফলের যেহেতু ফলের ঝুড়ি তারপর হচ্ছে গুয়াভা গুয়াভা মানে পিয়ারা গুয়াভা মানে পেয়ারা পেয়ারাটাও বসবে হচ্ছে তারপর বাস্কেট বিতে তারপর আছে যে ক্যাবেজ ক্যাবেজ মানে হচ্ছে যে ক্যাবেজ মানে হচ্ছে যে বাঁধাকপি সি এ ডাবল বি এ ক্যাবেজ মানে বাঁধাকপি বসবে এতে বাস্কেট এতে লেমন মানে লেবু লেবুটা বসবে বাস্কেট বিতে বানানা বানানা মানে হচ্ছে যে কলা কলাটা বসবে হচ্ছে তোমার বাস্কেট এতে পটাটো সরি কোলাটা বসবে বাস্কেট B তে ফল Potato হচ্ছে যে বসবে এ তে আলু orange মানে লেবু কমলা লেবু বসবে B তে peas মানে মটরশুটি বসবে হচ্ছে যে তো মার বাস্কেট এ তে grapes মানে আঙ্গুর ফল এটা বসবে হচ্ছে বাস্কেট B তে brinjal brinjal মানে বেগুন বসবে হচ্ছে বাস্কেট এ onion onion মানে যে प्याज বসবে বাস্কেট এ tomato তো বসে গেছে আগে বাস্কেট এ তে তারপর হচ্ছে mango mango বসবে ফল যেহেতু বাস্কেট B তে আর litchi লিচি মানে আছে যে লিচু লিচু টা আছে বসবে আপনারা বসবে তোমাদের basket দিতে যেতো ফল তাহলে আরেকবার দেখে নি অ্যাপেল বি গুয়াবা বি ক্যাবেজ এ লেমন বি banana বি potato এ orange বি peas এ grapes বি brinjal এ onion এ tomato এ mango বি লিচি বি আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হবে